ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। নারায়ণগঞ্জে পরিবেশ দূষণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে অনেকে। জমিতে কমেছে ফলন, নদীতে মাছও পাচ্ছেন না জেলেরা। এ অবস্থায় জেলা প্রশাসকের দাবি, অবৈধ ইটভাটা বন্ধ ও বৈধ ইটভাটাগুলো নিয়মের আওতায় আনতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকতারি সৈকতের তথ্য আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের পশ্চিমে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর দুই তীরে সারি সারি গড়ে উঠেছে শতাধিক ইটভাটা। সনাতন পদ্ধতির এসব ভাটায় ইট পড়ানোর কাজে ব্যবহৃত চুল্লি থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া বাতাসের সাথে মিশে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে। ফলজ গাছ মরে যাচ্ছে, জমিতে ফসল হচ্ছে না এবং নদীতে আগের মতো মাছও পাচ্ছেন না জেলেরা। পাশাপাশি শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হয়ে বছরের পর বছর ভুগছে শিশুসহ নানা বয়সের মানুষ। মনে করেন গাছে ফল হয় না, ঘরে টিন থাকে না, মনে করেন ক্ষতি করলে ফসল হয় না, এই আমার সমস্যা। গাছে ফল ধরে না, ঘরবাড়ি কালিতে নষ্ট হয়ে যায়, বাচ্চা পোলা পাইনা আছে, কাপড় চোপড় রোদরে শুকাইলে কাপড় চোপড়ে কালো হয়ে যায়। এই ভাটাগুলো যদি না থাকতো, এই ধোঁয়াগুলা বা এই দূষিত বায়ুগুলো আসতো না, আমাদের বাচ্চা কাচ্চা শ্বাসকষ্ট হইতো না। এদিকে সরকার 2025 সালের মধ্যে পরিবেশ বান্ধব নতুন জিগজাগ পদ্ধতিতে ইটভাটা পরিচালনার নির্দেশ দিয়েছেন। নিয়ম অমান্যকারীদের ইটভাটা বন্ধ করে দেয়া হবে। পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি স্বীকার করে ফতুল্লার ইটভাটা মালিক সমিতির সভাপতি বলছেন, সরকারি বিধি নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করছেন তারা। এই সকল ধুলোবালি থেকে বা ইটের নির্গত ধোঁয়া থেকে যে বিষাক্ত পদার্থ বেরোয়, এতে শ্বাসকষ্ট সৃষ্টি করে, সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে এটাকে নিবারণ করে যদি ইটভাটা আমরা চালাইতে পারি, আমরা চালাবো। ইটভাটা নিয়ন্ত্রণে মালিক পক্ষের সাথে আলোচনা ও নিয়মিত অভিযান পরিচালনা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। গত বছরের তুলনায় এবছর ভাটার সংখ্যা অনেক কম। তো যেহেতু এখানে বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট তারা করে ফেলে, এই কারণে তারা একটু সময় চাই। আমরা বলেছি যে আপনারা যৌক্তিক সময়ের মধ্যে এটা উচ্ছেদ করেন এবং নিজের মালামাল নিজে নেন, না হলে আমরা নিজেরা উচ্ছেদ করে দিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 2094টি ইটভাটার মধ্যে সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত 68টি বৈধ ইটভাটা রয়েছে। গত দুই মাসের অভিযানে অবৈধ 35টি ইটভাটা বন্ধসহ 41,70,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।